প্রতিমণ্ডলী, এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বোরো ধানের বীজতলা কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব। কিভাবে বোরো ধানের আদর্শ বীজতলা তৈরি করা যায় এই বিষয়টা আপনারা আজকে ভিডিওতে দেখবেন। আদর্শ বীজতলা তৈরি করতে হলে প্রথমে আপনাদেরকে জমি নির্বাচন করতে হবে। জমিটা হইতে হবে উর্বর, আলো বাতাস যুক্ত স্থান হইলে ভালো হয়, সেচ এবং নিষ্কাশন সুবিধা থাকতে হবে। শুকনা বীজতলার জন্য দোআঁশ মাটি হইলে ভালো হয় এবং ভেজা বীজতলার জন্য এঁটেল মাটি হইলে ভালো হয়। আমরা প্রথমে আদর্শ বীজতলার একটা লেআউট দেখাচ্ছি আপনাদের, যে এটা লম্বায় জমির দৈর্ঘ্যের সমান অথবা 10 মিটার নিতে পারেন, আর প্রতিটা বেডের মাপ হবে 100 মিটার এবং নালার মাপ হবে 40 থেকে 50 সেন্টিমিটার। আর জমির এরকম একটা চার গ্রেডের বীজতলা দিয়ে প্রায় 20 শতক জমিতে চারা রোপণ করা যাবে। আপনারা প্রয়োজন অনুসারে জমির দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য রেখে বেডের মাপ 100 মিটার রেখে আপনারা এইভাবে আদর্শ বীজতলা তৈরি করতে পারেন। এরপরে যে জিনিসটা আপনাদের বুঝাবো, যে আমরা অবশ্যই বীজ বাছাই করব, কারণ বীজ বাহিত কিছু রোগ আছে যেগুলা বীজের মাধ্যমেই জমিতে ছড়িয়ে থাকে। এর জন্য আমরা 10 লিটার পানিতে 375 গ্রাম ইউরিয়া মিশিয়ে একটা দ্রবণ তৈরি করা নিব এবং তারপরে সেখানে আমরা 10 কেজি ধান বীজ ঢেলে দিব। ঢেলে দিলে এখান থেকে আমরা বীজটা উঠে যদি শোধনের দরকার পড়, এরপরে আপনারা এই শোধন করবেন। শোধনের জন্য বেবিস্টিন, নোইন, ইভাজিম, গেলজিম, টপসিন প্লাস, হ্যাটাজিম, সালফোনেট ইত্যাদি যে কোনো একটি 3 গ্রাম বীজ, 3 গ্রাম ওষুধ প্রতি কেজি বীজের জন্য আমরা একটা পোটলায় বেঁধে এই পানিতে বীজটা ভিজিয়ে রাখব। এটা ভিজিয়ে রাখতে হবে 6 থেকে 12 ঘন্টা। 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা আবার 6 থেকে 12 ঘন্টা পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি ঝরিয়ে ফেলতে হবে, এর জন্য আপনার কয়েক ঘন্টা সময় লাগতে পারে। তারপর বীজটা জাগ দিতে হবে। তো বীজ জাগ দেওয়ার নিয়ম হলো যে আপনি ওই পোটলাটা একটি খড় বিছাইয়া এক জায়গায় 72 ঘন্টা রেখে দিলে বীজ অঙ্কুরিত হয়ে যাবে। তারপর বীজতলায় বীজ বপন করা লাগবে। তো বীজ বপনের নিয়ম হলো যে প্রতি বর্গ মিটারে 80 থেকে 100 গ্রাম অঙ্কুরিত বীজ বপন করলে এটা হবে স্ট্যান্ডার্ড। এর জন্য 1 শতকে আপনার 3.5 থেকে 4 কেজি বীজ ফালাইতে পারবে না। অতিরিক্ত ঠান্ডা থেকে বীজতলা রক্ষার জন্য আপনি স্বচ্ছ পলিথিন ব্যবহার করতে পারেন, এরকম বাঁশের ফ্রেমের সাহায্যে, এবং ঠান্ডা বা শৈত্য প্রবাহের সময় এই পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দিতে হবে। পাতার শিশি শুকিয়ে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পলিথিন দিয়ে ঢেকে রাখলে বীজতলা ভালো থাকে। বীজতলায় কালো ছাই দেওয়া যেতে পারে, সকালে পানি বের করে দিতে হবে, রাতে পানি দিয়ে সকালে বের করে দিতে হবে এবং শিশির জড়িয়ে ফেলতে হবে, তাহলে আপনি বীজতলা শীত থেকে রক্ষা পাবে। এরপরে বীজতলার আর একটা পরিচর্যা আছে যে অনেক সময় চারা হলুদ হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রতি বর্গ মিটারে যদি চারা হলুদ হয়ে যায় প্রতি বর্গ মিটারে আপনি 7 গ্রাম ইউরিয়া, এবং এরপরেও যদি চারা হলুদ হয়ে থাকে তাহলে প্রতি বর্গ মিটারে 10 গ্রাম জিপসাম সার প্রয়োগ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আপনারা এই মোতাবেক বীজতলা করেন এবং বোরো ফসলের ভালো ফলন পান এই আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।